যাবত থাকার পরেও সরকারের নিয়োগের কোনো উদ্যোগ নেই। তাই অল ত্রিপুরা আনএমপ্লয়ি এএনএম এমপিডাব্লিউ এবং স্টাফ নার্সের পক্ষ থেকে সোমবার নিয়োগের দাবিতে মহাকরণ অভিযান করা হয়। মূলত স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে নিয়োগের দাবি নিয়ে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এই কর্মসূচি গ্রহণ করেছিল বেকার যুবক যুবতীরা। দীর্ঘদিন ধরে নিয়োগ নিয়ে কোনো সদুত্তর না মেলায় এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা। এদিন গোর্খাবস্তি থেকে মিছিল সংগঠিত করে চাকুরি প্রত্যাশী বেকার যুবক যুবতী, কিন্তু মহাকরণের দিকে এগিয়ে যেতেই পুলিশ তাদের গতি রুখে দেয়। পুলিশি বাধাকে উপেক্ষা করে ফের এগোতে চাইলে মহাকরণ সংলগ্ন এলাকায় তাদের বাধা দেয় পুলিশ, পরে গ্রেফতার করে পুলিশ লাইনে নিয়ে যায় তাদের। এদিন বেকার যুবক যুবতীরা জানায় রাজ্যে শূন্যপদ থাকার পরও সরকার নিয়োগ করছে না, তাই ইতিমধ্যে 5,000 শূন্যপদ পূরণ করার জন্য দাবি জানাতে চায় তারা। নিচ্ছে না গভর্নমেন্ট, স্বাস্থ্য দপ্তর শূন্যপদ থাকাও নিচ্ছে না। আমরা চাই অবিলম্বে 5,000 স্টাফ নার্স এএনএম এমপিডাব্লিউ নিয়োগ হোক। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, আমাদের ডক্টর হওয়া সত্ত্বেও হসপিটালে স্টাফ নার্স নেই, কি আজব! আমরা কি আজব! আমাদের আজকে দাবি জানাতে এসেছি। কেন এলেন এবং কি এসডিপিও পারমিতা পাণ্ডে জানান, তারা মহাকরণ অভিযানের জন্য এদিন এসেছিল, কিন্তু তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার পরেও তারা মহাকরণ অভিযান করতে যাওয়ায় গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ আইনত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান। এখানে এমপিডাব্লিউ আর নার্স, কিছু স্টাফ নার্স, ওরা ওদের কিছু, ওরা নাকি মহাকরণ অভিযান করবে করে রাস্তা পুরো ব্লক করে ভিআইপিগুলো আসছিল, তো সেই জন্য আমরা ওদেরকে ডিটেন করেছি। তো এখন আমাদের পরিস্থিতি ঠিক আছে, লয় নটার আন্ডার কন্ট্রোল। তবে এদিন প্রশাসনিক ভূমিকা নিয়ে তীব্র নিন্দা জানান চাকরি প্রত্যাশী যুবক যুবতীরা। গ্রেফতার হয় প্রায় 70 জন যুবক যুবতী। পাঁচ বছর ধরে আমরা এমপিডাব্লিউ কোর্স করার পরে বেকার, পাঁচ বছর ধরে বেকার, আজকে ধাপে ধাপে আমরা ডাইরেক্টর অফিস থেকে শুরু করে মহাকরণ প্রত্যেকবার আসতেছি, ডাইরেক্টর বলতেছে শূন্য পদ আছে, শূন্য পদ আছে, কিন্তু রিক্রুটমেন্ট নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ঘুমে আছে, রাজ্যের স্বাস্থ্যকর্মীরা বেকার, কোর্স কমপ্লিট করে বেকার। রাজ্য সরকারের প্রতিশ্রুতি মতো আমরা কোর্স কমপ্লিট করার পর, দুই বছরের এমপিডাব্লিউ কোর্স করার পরে আমাদেরকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হবে, এটা রাজ্য সরকারের প্রতিশ্রুতি।